হয়ে গেছে। ওকে, নমস্কার সকলকে। আমরা আজকে এসেছি এলজে মিউজিয়ামে, এটা লুবালানুভের মেইন অ্যাট্রাকশন বলতে পারেন। এবং আপনাদের আজকে বাংলা অডিও গাইড আমি অর্ক। আশা করি এই ভিজিটটা আপনাদের সকলের ভালো লাগবে। এলজে মিউজিয়াম হলো এলজে, মানে যিনি টিনটিনের স্রষ্টা, তো তার নাম, অরিজিনাল নাম জর্জ রেমি। সো জি আর হচ্ছে ওনার ইনিশিয়ালস। এটাকে যদি আপনি উল্টে দেন তাহলে আর হবে, আর আর জি অক্ষরগুলোকে ফরাসি ভাষায় এর জে বলা হয়, সেখান থেকে ওনার এই কাইন্ড অফ ছদ্মনাম বলতে পারেন এজে। তো এজের সৃষ্টি করা, মানে অবভিয়াসলি সবাই টিনটিনের কথা জানি, তাছাড়া কুইক অ্যান্ড ফ্লুককে নামে আরেকটা কমিক আছে, এবং আরেকটাও কমিক ছিল যেটার নাম আমার এখন মনে পড়ছে না। তবে ওনার বেশ কিছু সুন্দর কাজ আমরা এখানে দেখব, ভেতরে ওনার উনি টিনটিনের কমিক্স কীভাবে আঁকতেন, ওনার অন্য, এমনকি সবথেকে বড়, আমি বলবো যে সবথেকে বড় অ্যাট্রাকশন আমার কাছে, রিসেন্টলি এরা বাংলা ভাষায় টিনটিনের বইয়ের ভার্সন এখানে এনেছে। ওয়াও! তো সেটার সাথে নিশ্চয়ই আশা করবো আপনারা সবাই সেলফি টেলফি নেবেন। ধন্যবাদ। এবার আর কো বলো এটা কোথায়? ও হ্যাঁ, এটা লুবালানুভ শহরের অবস্থিত। আমি লুবালানুভে একটা বোধ হয় বললাম যে মেইন অ্যাট্রাকশন। বলেছে বলেছে, ঠিক আছে, আমি খেয়াল করিনি। হ্যাঁ ঠিক আছে, তুমি বলেছে লুবেন। আর আমার এক সেকেন্ড, আর এই হচ্ছে আমাদের ট্যুর গ্রুপ, দেখিয়ে দিই একবার। হ্যালো, কিরম লাগছে? টিকিটটা কি শুধু অল্প দেখালে হয়ে যাবে সবারটা? ক্যামেরা ট্যামেরা অ্যালাউ আছে তো? ওকে তাহলে ঠিক আছে, একটু বাইরে কি আচ্ছা, এটা লকার, এটা না লকার, এখানে মানে কিছু রাখলে রাখা যেতে পারে। আচ্ছা, কেন এই তো অর্কই তো আছে, এটাতে তুমি তোমার বিভিন্ন নাম্বার থেকে বলে দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা আরেকজনের উপর বেস করা, মানে টিনটিনটা আরেকজনের উপর বেস করা, একটা তো ক্যারেক্টার সিমিলার লাগলো। দেখ দেখ দেখাচ্ছি, দেখাচ্ছি।
হ্যাঁ স্টার্ট করে দিয়েছি আমি, অর্ক স্টার্ট করে দাও। ঢুকলাম মেইন যেটা ইয়ে আছে টিনটিন, তার ক্রিয়েটর তারপরে একটু এগিয়ে চলে এসেছে। তো অনেক আমরা এরকম ছবি দেখতে পারবো, এটা আছে সবকে। হ্যাঁ না না চাপ নেই, মানে এখানে ওই তোমার ডিফারেন্ট ক্যারেক্টার তাদেরই ইয়ে আছে, আমরা পরে সব ক্যারেক্টারের আবার ডিটেলে আমরা দেখবো যে তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, তাদের কিছু জিনিস যেগুলো স্পেসিফিক ছিল সেগুলো সবই এখানে করা আছে। সুন্দর করে ডেকোরেশনটা খুবই সুন্দর, এখানে এম্বিয়েন্সটা দাও কোয়ালিটির উপরে এগুলো পাল্টিয়ে দিচ্ছে। সব রকমের অ্যাডভেঞ্চার, কমেডি, ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার্স আছে। আর বিভিন্ন সব থেকে বড় ব্যাপার ছিল যে পৃথিবীর ডিফারেন্ট প্রান্ত থেকে সব অ্যাডভেঞ্চারগুলো, কিছু একটা অ্যাডভেঞ্চার টিবেটে ধরো, একটা সাউথ আমেরিকায়, আমেরিকায় আছে, সোভিয়েতে আছে, তারপর ইন্ডিয়াতে আছে, ইস্টার্ন ইউরোপে আছে, হ্যাঁ ভারতেও একটা আছে। ভারতের ওই মহারাজ একটা ইয়ে, তাকে নিয়েও একটা পার্ট ছিল। ইন্ডিয়াতে সেই একটা ইভিল আওয়ার, সেই ওই তোমার ওই বাবা টাইপের ডমি, ওরকম ওপেন ওয়ার্ল্ডটা ছিল। হ্যাঁ হ্যাঁ অনেক রকমের ক্যারেক্টার ছিল, হ্যাঁ ওরকম একটা। তার যদিও ম্যাজিক্যাল পাওয়ার ছিল, যে তুম দ্বারা ওই ধরতে যেত দড়িকে লাঠি বানিয়ে দিয়ে উঠে গেল এরকম আর কি। মানে টিনটিন তো অবভিয়াসলি ওয়ান অফ হিজ মেইন ক্রিয়েশনস, তবে তাছাড়াও আরো বেশ কিছু ইয়ে আছে। আমি তিন চারটে পড়েছি। কার্টুনটা কি তৈরি হয়েছে? কার্টুনটা অনেক পরে হয়েছিল, আমি জানি না ওটা অ্যাজ এ নিজের পরে স্টুডিওতে এসেছিল, তবে আমি জানি না মানে ওরাই করেছিল কিনা, আমি নট সো শিওর। টিনটিন অ্যান্ড স্নোই হচ্ছে, মানে টোটো হচ্ছে ওর হয়তো ফার্স্ট যে ইয়ে ফার্স্ট ক্যারেক্টার। হ্যাঁ এটা হচ্ছে চিফ স্কাউট, মানে স্কাউটের উপর বেস করে অ্যাকচুয়ালি অনেক এখানে দেখবে স্কাউটটা একটা বেশ বড় বেস। না না লোড নেই লোড নেই, আমাদের তো প্রবলেম, এটা হচ্ছে কুইক অ্যান্ড ফ্লুককে যেটা বলছিলাম, এটা তোমার আরেকটা ক্যারেক্টার, এটা এটা সিরিয়াস কার্টুন। না না অ্যাজরি, তবে তবে এটা অ্যাকচুয়ালি আমি জানি না মানে এটা অরিজিনাল ইয়ে কিনা কিছু লেখা আছে, বুক কভার আর্ট ওয়ার্ক না, এটাও তো 1930s তো এটা টেকনিক্যালি। হ্যাঁ মমির অভিশাপ না, এটা হচ্ছে ফার অ্যাওয়ে চুল। এখন বইগুলো আর আনন্দ পাবলিশার তো নিরানন্দ কিনলেই আর দেখতে হচ্ছে না। সত্যজিৎ রায়ের আমি বেশ কিছু সিমিলারিটিস পাই, মানে ইজ জাস্ট সত্যজিৎ রায় অফকোর্স অনেক ফিল্মোগ্রাফিতে ছিল, তবে বেশ সিমিলার ইয়ে করেছে বোধ হয় না, তবে আমার মনে হয় অনেকে বলে যে ইভেন অরিজিনালি তো ফরাসি ভাষায় লেখা, সেখান থেকে অলরেডি ইংলিশ ট্রান্সলেশন যেটা কিছুটা লস্ট ইন ট্রান্সলেশন হয়, আর বাংলাটা যেটা করে সেটা বোধহয় ইংলিশ থেকে আবার ট্রান্সলেট করে, তাই জন্য লোকে বলে যে হ্যাঁ নিশ্চয়ই অবভিয়াসলি অরিজিনাল ভাষা তো একটা আলাদা ইয়ে থাকবে যদি কেউ ব্রেন।
বেলজিয়ান ইস্যু অফ দ্য টিনটিন ম্যাগাজিন এই দেখো এটা ক্রিয়েশন অফ টিনটিন ম্যাগাজিন একটা টিনটিন ম্যাগাজিন তৈরি হয় আমার জানা ছিল কতটা ডিফিকাল্ট সত্যি সেটা স্কেচগুলো দেখলে বোঝা যায় স্কেচ ফোর প্লেট আমি জানি না রেড সি শার্টস এটা আমি জানি না এসিডি কি হতে পারে আমার আমি টোটালি শিওর নই বাট আমার মনে হয় তাই হবে কিছু লেখা আছে আমি শিওর নই প্রবাবলি এটা ওনারই হওয়া উচিত কারণ আর তো ইয়ে করা নেই তো হ্যাঁ এই তো জি রেমি লেখা আছে জি রেমি মানে জর্জেস রেমি ওনার নামে এটার অফিশিয়াল বইটাও এখন বেরিয়েছে আমি অ্যাকচুয়ালি ওটাই আমার মিসিং ছিল কালেকশনে ওটাও এখানেই আমি কিনেছিলাম লাস্ট কোয়ার্ট কিনেছিলে হ্যাঁ এখানেই কিনেছিলাম ইংলিশ ভার্সনটা বাংলায় তো ইয়ে নেই বাট আনফিনিশড ব্যাপারে কিছু এখানে কিছু ডিটেলস এখানে দেওয়া আছে বুঝতে পারছি না তো রেজাল্ট